দর্শক, ফেরিঘাট ও মহাসড়কের খবর সংগ্রহে কাজ করছেন আমাদের সহকর্মীরা। মুন্সিগঞ্জে শিমুলিয়ায় রয়েছেন শেখ মোহাম্মদ শিমুল, পাটুরিয়ায় জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং টাঙ্গাইলের এলেঙ্গায় কামাল হোসেন। সরাসরি যোগ দিচ্ছেন তারা আমাদের সাথে। শিমুল, আমরা যেমনটি বলছি, এখনো পর্যন্ত কিন্তু এই শিমুলিয়া বাংলাবাজার নৌরোটের বাংলাবাজার ঘাট দিয়ে অর্থাৎ দক্ষিণবঙ্গে যে 21টি জেলার যাত্রী কিন্তু ঢাকামুখী যাত্রীর যে একটা ঢল নেমেছে, সেই ঢল কিন্তু এখনো কিন্তু চলমান রয়েছে। আমি আপনাকে দেখাতে চাই, আমার পিছনে দেখবেন যে ফেরিটি এইমাত্র ভিড়েছে। এখানে কিন্তু অসংখ্য হাজার হাজার যাত্রী কিন্তু তারা কিন্তু আসছেন এবং এই ফেরিটির মধ্যে যে আপনার এই ভাষা সৈনিক আপনার গোলামমালা ফেরিটি রয়েছে, সেই ফেরিটির মধ্যে কিন্তু আপনার যানবাহনের তুলনায় আপনার যাত্রীর সংখ্যা কিন্তু অনেক বেশি রয়েছে। অর্থাৎ যে বাংলাবাজার ঘাটে যাত্রী চাপের কারণে তারা কিন্তু এই যানবাহন আপনার পারাপার করতে পারছেন না এবং তারা আমাদেরকে আপনার বিডব্লিউটিসি বলেছেন যে যাত্রীর চাপ এতই বেশি রয়েছে, ফলে কিন্তু আপনার যানবাহনের এই চাপটা কিন্তু থামানো যাচ্ছে না। এই মুহূর্তে বাংলাবাজার ঘাটে কিন্তু প্রায় 3 শতাধিক যানবাহন রয়েছে এবং শিমুলিয়া ঘাটে কিন্তু প্রায় 100 শতাধিক যানবাহন আপনার কিন্তু রয়েছে, আটকে রয়েছে পারাপার অপেক্ষায়। এবং আমি আপনাকে যদি বলতে চাই যে এখানে কিন্তু স্বাস্থ্যবিধি কোনোভাবে কিন্তু মানা হচ্ছে না, অর্থাৎ গাদাগাদি করে আসার কারণে কিন্তু একেবারে ঝুঁকিতে পড়ছেন কিন্তু স্বাস্থ্যবিধি। আমরা বলে রাখি যে এখনো শিমুলিয়া ঘাটে 10টি ফেরি চলাচল করছে এবং এই এই ফেরিগুলোর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জনসমুদ্র রূপান্তরিত হচ্ছে এই যাত্রীদের মাধ্যমে। আমরা যদি দেখতে পাই যে এই মুহূর্তে যে ফেরিটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আসছে, এখানে কিন্তু যাত্রী আর যাত্রী অসংখ্য যাত্রী। এখানে কিন্তু স্বাস্থ্যবিধি বলতে কি, যেমন আমাদের যাত্রীরা বলছেন যে যেহেতু আগামীকাল থেকে শিল্প প্রতিষ্ঠান খোলা রয়েছে এবং এই শিল্প প্রতিষ্ঠানে যোগ দেওয়ার জন্য কিন্তু তারা মূলত যাচ্ছেন। তারা বলছেন একদিকে যেমন যানবাহন বন্ধ রয়েছে, অপরদিকে কিন্তু কালকে থেকে এই প্রতিষ্ঠান খোলার কারণে তারা এই মুহূর্তে যদি পৌঁছতে না পারে তাহলে কিন্তু আপনার চাকরি হারানোর ভয় রয়েছে। এবং যাত্রীরা বলছেন যে এই মুহূর্তে তাদের কোনো উপায় নেই, বিধায় তারা কিন্তু এই মুহূর্তে যাচ্ছেন, যদিও তারাও মানছেন যে লকডাউনে বের হওয়া একদমই ঠিক হচ্ছে না, তারপর তারা কিন্তু যাচ্ছেন। তো এই ছিল শিমলা ঘাটের সবার শেষ সংবাদ। আমরা এই মুহূর্তে চলে যাবো যে পাটুরিয়ার পরিস্থিতি জানতে। পাটুরিয়া রয়েছে আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম বিশ্বাসের কাছে। আমরা দেখছি সকাল থেকেই কিন্তু পোশাক কারখানার যারা শ্রমিক রয়েছেন তারা কিন্তু দলে দলে তারা কিন্তু ঢাকা অভিমুখে যাচ্ছেন। এবং সবচেয়ে বড় যে ভোগান্তির বিষয় সেটি হচ্ছে যেহেতু বাস চালু নাই, গণপরিবহন চালু নাই এবং এর কারণে কিন্তু তারা বিভিন্ন ধরনের খোলা যে ট্রাক রয়েছে, খোলা পিক আপ ভ্যান রয়েছে এবং বিভিন্ন মোটর সাইকেল সহ এই ধরনের যে গাড়িগুলোতে তারা যাচ্ছেন সেখানে কিন্তু 3 গুণ থেকে 4 গুণ ভাড়া দিয়ে তারা যাচ্ছেন। এবং এই মুহূর্তে আমি পাটুরিয়া ঘাট থেকে বলতে চাই যে এখানে অন্তত 1000 শ্রমিক রয়েছে, তারা কিন্তু টাকা দিয়েও তারা কিন্তু ঢাকা ফিরতে পারছে না, অর্থাৎ গাড়ির সংকট রয়েছে। এখান থেকে আধা কিলোমিটার দূরে একটি জায়গাতে এই ধরনের কিছু গাড়ি রয়েছে, সেখানে পায়ে হেঁটে যেতে হচ্ছে। এবং সেখানে আমাদের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হল পোশাক কারখানার শ্রমিক যারা রয়েছেন তাদের সাথে পরিবারের সদস্য রয়েছেন, শিশু রয়েছেন, তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা কিন্তু তারা রাস্তায় কিন্তু অপেক্ষা করছেন। এবং তারা বলছেন যেহেতু কারখানা খোলার ঘোষণা সরকার দিয়েছে, পাশাপাশি যদি গণপরিবহন চালু থাকতো, বাস যদি চালু থাকতো তাহলে কিন্তু তাদের এই ভোগান্তি কিন্তু হতো না। আমি এখন চলে যাই আমাদের এই টাঙ্গাইলে রয়েছে আমাদের সহকর্মী কামাল হোসেন, তার কাছ থেকে শুনবো সেখানকার পরিস্থিতি। জি ধন্যবাদ জাহাঙ্গীর, আপনাকে আপনি পাটুরিয়ার সর্বশেষ খবর জানাচ্ছিলেন। তো আমি এখন রয়েছি ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে। এর আগের সংবাদে আমি যেমনটি জানিয়েছিলাম যে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে মানুষের বা জনস্রোত পড়েছে, তা কিন্তু এখনো সেটি অব্যাহত রয়েছে। তো এর আগে যে বিষয়টি আমি দেখেছি যে ট্রাকে যেইভাবে মানুষজন যাতায়াত করছেন এখনো কিন্তু সেই একই অবস্থায় যাতায়াত করতে দেখা গেছে, মানুষজন সেই আগের মতোই সেই ট্রাকে গাদাগাদি ভাবে তারা কিন্তু তাদের গন্তব্যে যাচ্ছেন। এই অবস্থায় এখন
কিন্তু এই মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটলো এই জায়গায় মোটরসাইকেল এবং সেই পিকআপ মানে মাইক্রোবাসের সাথে। এই অবস্থা আগে আমি যতটুকু বলেছি যে আগে গণপরিবহন বাস যেটি কিছুটা কম থাকলেও এখন আপনি যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন যে সেই বাস কিন্তু নিয়মিত চলাচল করছে। সেই বাসের যে আগে সকালে যে কম ছিল তা কিন্তু এখন এর চেয়ে কিন্তু বেশি পরিমাণে গণপরিবহন এই মহাসড়কটিতে চলাচল করছে। তা পুলিশ জায়গায় জায়গায় পুলিশ থাকলেও তারা কিন্তু তেমনটা সেই বিষয়টি নিয়ে তেমনটা মাথা ব্যথা তাদেরকে মধ্যে দেখা যায়নি। মানুষ যে যেভাবে পারছেন তাদের গন্তব্যে যাওয়ার জন্য চেষ্টা করছেন বা গন্তব্যে যাচ্ছেন, সেই ট্রাকে গাদাগাদি ভাবে স্বাস্থ্যবিধি না মেনে যে যেভাবে পারছেন তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ব্যক্তিগত যানবাহনে অধিক ভাড়াও কিন্তু প্রাইভেট কার বা মাইক্রোবাসে মোটরসাইকেল যোগে দেখছেন, আপনারা দেখতেই পাচ্ছেন যে সারি 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 মোটরসাইকেল যোগে কিন্তু মানুষ সেই গন্তব্যে যাচ্ছেন। ট্রাকেও দেখতে পাচ্ছেন যে সেই গাদাগাদি ভাবে যেই ট্রাক দিতে 50 বা 60 জন লোক মানে ধারণের ক্ষমতা থাকলেও সেই জায়গায় 100 লোকও কিন্তু অনেক ট্রাকে দেখা যাচ্ছে যাচ্ছে মানুষজন। এতেই বোঝা যাচ্ছে যে কিভাবে গাদাগাদি করে তাদের একটি কথা হচ্ছে তাদের কর্মস্থলে ফিরতে হবে, কালকে চাকরিতে যোগদান করতে হবে, চাকরিতে বাঁচানোর জন্য তারা যেভাবে পারছেন ঘরে ফিরছেন বা সারি সারি মোটরসাইকেলের যে চিত্রটি আপনারা কিন্তু স্পষ্টভাবে এদিকে দেখতে পাচ্ছেন এই অবস্থা কিন্তু সকাল থেকে বিরাজ করছে, এখনো সেই তার ধারাবাহিকতা কিন্তু অব্যাহত রয়েছে। এই অবস্থা কিন্তু কখন নাগাদ সমাপ্ত হবে তা কিন্তু বলা যাচ্ছে না। এইরকম ভাবে নিয়মিতই চলাচল করছে বাস ট্রাকের সাথে সাথে আরো অন্যান্য যে সমস্ত পরিবহন রয়েছে সবকিছু, এবং বাসও কিন্তু নিয়মিত চলাচল করছে। দুপুরের পর থেকে আমি যতদূর দেখতেছি বাস কিন্তু নিয়মিত এই মহাসড়কে চলাচল করছে। এই ছিল ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সর্বশেষ চিত্র। জি, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ জানাচ্ছিলেন শিমুলিয়াঘাট থেকে শেখ মোহাম্মদ শিমুল, পাটুরিয়া থেকে জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং এলেঙ্গা থেকে কামাল হোসেন।